আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বেশি কথা নয়, মাত্র দুইটি কথা, যে দুইটা গুনাহের কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে, শেষ রজনীতে বান্দাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, তোমাদের কি প্রয়োজন, তোমাদের কি চাওয়া আছে, যা কিছু প্রয়োজন, যা কিছু চাওয়া পাওয়া আছে সব কিছু আমাকে বলো, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত সর্বদা। এই কথা বল, এই কথাগুলো বান্দাদেরকে বলে ডাকতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন। কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি এই দুইটা গুনাহের কাজ করে, তাহলে তারপরেও আল্লাহ তাআলা ওই বান্দাকে, বান্দাদেরকে তাহাজ্জুদের নায়ে জায়নামাজেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এত বড় মারাত্মক ভয়াবহ গুনাহের কাজ। তার মধ্যে এক নম্বরে জিনার গুনাহ। জিনার গুনাহ বলতে আমরা যেটা বুঝি শুধু ওটাই, বিষয়টা এমন মোটেও নয়। জিনা সম্পর্কিত যত গুনাহ আছে সবগুলোই জিনার মধ্যে সম্পৃক্ত। তার মধ্যে যেমন বেগানা নারীর সাথে কথাবার্তা বলা, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, মানে যার সাথে বিবাহ জায়েজ তার সঙ্গে দেখা করা যাবে না, কথা বলা যাবে না, সম্পূর্ণ নিষেধ। এই সম্পর্কিত যা কিছু রয়েছে সবগুলোই জিনার মধ্যে সম্পৃক্ত। এমনকি হাতের স্মার্টফোন, এর মধ্যেও যদি বেগানা মহিলা আসে, বেগানা যার সঙ্গে বিবাহ জায়েজ এমন মহিলার ছবি যদি সামনে আসে বা ভিডিও ক্লিপ যদি সামনে আসে, এটা যদি দেখে, এটা দেখার পরেও এটা জিনার মধ্যে সম্পৃক্ত হবে, চোখের জিনা হবে। তো আমরা এই কাজগুলো, আমরা করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, দুই নম্বরের মধ্যে এক নম্বর প্রধান কারণ হলো জিনার মধ্যে জিনা করা, অর্থাৎ জিনা সম্পর্কিত যা গুনাহ আছে, যা কিছু রয়েছে সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাওয়া এবং এই সমস্ত কাজ থেকে বিরত থাকা। দুই নম্বরে আত্মসাত করা, মানুষের সম্পদ আত্মসাত করে খাওয়া, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে নেওয়া, দখল করে নেওয়া এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া, এই জাতীয় যা কিছু রয়েছে, মানুষের কাছ থেকে অযথা অনর্থক ট্যাক্স আদায় করা, মানে এই জাতীয় যা কিছু রয়েছে সমস্ত এই আত্মসাদের মধ্যে সম্পৃক্ত। এই দুইটা গুণা যদি কোনো মানুষ করে, এই দুইটা গুণা যদি কোনো মানুষের দ্বারা সম্পৃক্ত হয়, তাহলে সেই মানুষ জায়নামাজের বিছানায় যদি কেঁদে 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 জায়নামাজ যদি ভিজেও ফেলে, এমনকি কিয়ামত পর্যন্ত যদি সেই ব্যক্তির হায়াত থাকে আর কিয়ামত পর্যন্ত যদি সেই ব্যক্তি আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা কখনোই তাকে ক্ষমা করবেন না, স্পষ্ট হাদিসের কথা। তাহলে এটা কত বড় মারাত্মক এবং ভয়াবহ কথা, এটা ভাবতেই কলিজা যেন শুকিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী এবং এই মারাত্মক গুনাহের কাজ, ভয়াবহ গুনাহের কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আপনারা যারা ভিডিওটি এতক্ষণ যারা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শেষে একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।